সামান্থুদ প্রভুর সঙ্গে চার বছরের দাম্পত্য ভেঙে নতুন সম্পর্কে প্রবেশ করছেন নাগা চৈতন্য আটই অগস্ট অভিনেত্রী সবিতা ধুলিপালার সঙ্গে বাগদান সারেন অভিনেতা তারপর থেকেই বারবার কটাক্ষের মুখে পড়তে হয়েছে নাগাকে সামান্থার সঙ্গে প্রতারণা হয়েছে এমন দাবি তুলে সরব নেট নাগরিকদের একাংশ যদিও ছেলের জীবনের নতুন অধ্যায়ের সূচনায় বেজায় খুশি বাবা নাগার্জুন এবার বিয়ের পালা দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে প্রথম বিয়ের রেশ রাখতে চলেছেন নাগা খবর হিন্দুস্তান সালে সামান্থার সঙ্গে বিয়ে হয় নাগার সে সময় ওয়েডিং এর পথ বেছে নিয়েছিলেন তারা তবে দেশের বাইরে নয় সে সময় ভারতের গোয়ায় এক বিলাসবহুল হোটেলে বিয়ে সারেন তারা সবিতার সঙ্গে বিয়ের ক্ষেত্রেও সে পথেই হাঁটবেন অভিনেতা আগের মতো ভারতেই বিয়ে সারবেন তবে এবার গোয়া নয় গন্তব্য হতে চলেছে রাজস্থান চলতি বছরের শেষে অথবা দু পঁচিশ সালের শুরুতে বিয়ে হবে দুই তারকার তবে বিবাহ স্থল হিসেবে বিদেশের কিছু জায়গার কথাও চিন্তা ভাবনা করছেন নাগা সবিতা জানা গেছে এমনটাই দীর্ঘ চার বছরের দাম্পত্যের পর নাগা চৈতন্য ও সামান্থা বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন শোনা গিয়েছিল সম্পর্কে তৃতীয় জনের আগমনেই সামান্থার সঙ্গে নাগার বিচ্ছেদ পরে এক সাক্ষাৎকারে নাগা বলেছিলেন একটাই জীবন সব রকম অভিজ্ঞতা থাকা দরকার তবে এখন বয়স হয়েছে নিজেকে বুঝতে শিখেছি এখন মনে হচ্ছে এবার স্থির হওয়ার সময় এসেছে তবে হ্যাঁ একটা সম্পর্কে থাকার সময় আমি ঠকিয়েছি